মুক্তি মন্দিরে দান করার জন্য পশোরা সাজিয়ে নিয়ে এসে দাঁড়িয়েছেন কে? ভক্ত বারো মুখী। সকাল ছটা থেকে নটা পর্যন্ত বালভোগ চলে, নটা থেকে বারোটার আগে পর্যন্ত দেবভোগ চলে, বারোটার পর থেকে নিয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত পেতভোগ পিসাজ ভোগ চলে। এই যে আমরা বলি না ভক্ত হব ভক্ত হব, ভক্ত হওয়া এত সহজ কথা নয়, ভক্ত হওয়া এত সহজ কথা নয়। ভক্ত হতে গেলে আগে খাওয়া দাওয়া ঠিক করতে হবে। কিরকম খাওয়া দাওয়া ভালো করে শুনুন, বলে দেবো মায়েরা খাওয়া দাওয়া কি ঠিক করবেন, মন দিয়ে শুনুন। সকাল ছটা থেকে নটার ভিতরে খেয়ে নিতে হয়, যদি টাইম না পান নটার ভিতরে কিছু না কিছু এক মুঠো খাবেন, তারপর নটা থেকে বারোটার ভিতরে খেয়ে নেবেন ভাত, নটা থেকে বারোটার ভিতরে অবশ্যই খাবেন। বারোটার পরে খেলে কি হয়? প্রেত ভোজন হয়। বারোটার পরে খেলে কি হয়? প্রেত ভোজন হয়। এইবার বারোটার পর থেকে গিয়ে সন্ধ্যের সময় যদি আপনি খান, সেই সময় কি হয়? কালসেজিনী বলা বলে পিসাচ ভোজন হয়। তাহলে বারোটার পর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পেট পিসাচের ভোজন হয়। এবার আমরা এতদিন ভক্ত হতে পারিনি, কেন হতে পারিনি? আপনারা প্রত্যেকে নিজেকে দিয়ে বিচার করুন, ভাত কটার সময় খান, বারোটার ভিতরে খান না বারোটার পরে খান? ক্লিয়ার দেন? আগে খাওয়া সামলাও, খাওয়া সামলালে চেহারা পরিবর্তন হবে, আর চেহারা পরিবর্তন হলে বুদ্ধি পরিবর্তন হবে, বুদ্ধি পরিবর্তন হলে জ্ঞানের পরিবর্তন হবে, জ্ঞানের বিকাশ হবে, আর জ্ঞানের বিকাশ হলে তবে তোমার ভক্তি আসবে, যুক্তি আসবে, দর্শন আসবে, তা না হলে আসবে না। সকালবেলা দরজাটা বন্ধ ছিল, আর আর সেই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে ডাক দিল, প্রভু দরজাটা খুলুন আমি মন্দিরে দান করব, দরজাটা খুলুন আমি মন্দিরে। এই কে রে তুই চেল্লা চিল্লি করছিস, কি দান করবি? কিছু গহনা তৈরি করে এনেছি দান করব। তুই জানিস বৃন্দাবনে যে দান দেয় সে নাম চায় না, বন্ধ কর, সে নাম চায় না। বৃন্দাবনে গুপ্ত দান চলে, কখনো যাবেন বৃন্দাবনের আশ্রমে দেখবেন গাড়ি ভর্তি করে বাজার করে পাঠিয়ে দেয়, কিন্তু কে দেয় তার নাম নেওয়া হয় না। নতুন গাড়ি বাজার হাট ছাল কম্বল ভর্তি করে গাড়ির চাবিটা পর্যন্ত মহারাজকে দিয়ে দেয়, মহারাজ আশ্রমের নামে রাখুন, কে পাঠিয়েছে তার কোনো নাম নেই। কিন্তু দেখবেন অসুবিধে কোথায়, এই যে গ্রামে গ্রামে কীর্তন হচ্ছে না, যারা 5,000 টাকা দেয় তারা বলে না যে আমার নামটা বলিস, কিন্তু যারা 100 টাকা 51 টাকা দেয় এরা পরে বললে হ্যারে আমার নামটা লিখলি নি। সমস্যাটা কোথায়? এক জায়গায় ভাগবত পাঠ চলছে, বাহ ভেরি গুড, এক জায়গায় ভাগবত পাঠ চলছে, আর সেই জায়গায় উঠে একজন, আমরা কীর্তন করতে যাই তো দেখি অনেকে আসে সেফটিন সেফটিপিন 100 টাকার নোটে এইভাবে ঢুকিয়ে নিয়ে এরকমভাবে আসছে যে কোথায় বুকে ঢোকাবে কি কোথায় ঢোকাবে পজিশন পাচ্ছে না, এসে মাইক্রোফোন নিয়ে দুটো কথা বলল, কি অমুকের বাবার স্মৃতির উদ্দেশ্যে ঠাকুরের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিল, তখন আমরা বুঝে যাই এর বাবার দাম 100 টাকা, এর বাবার দাম বেশি নয়, এর বাবার দাম হচ্ছে 100 টাকা। ভাগবত চলছিল, ভাগবত চলছিল, এক ভক্ত উঠেছে, উঠে আর 51 টাকা দিয়েছে, যে তবলা বাজাচ্ছিল ওর কাছে 51 টাকা দিয়েছে, দিয়ে বললে এই দেখো নাম করা লাগবে না, এটা গুপ্তদান, আসতে এটা গুপ্তদান, ব্যাস দিয়েছে, দিয়ে বসে গিয়ে দেখছে ওর কেউ লক্ষ্য করেনি, ফের উঠে এসছে, উঠে এসে তবলজিকে বলছে বলো একটু আগে যে গুপ্তদানটা দিয়েছে সে কালো মতো লম্বা করে, আমার নাম যেন নিও না। তবলজি মাইক্রোফোন নিয়ে বলছে একটু আগে 51 টাকা যে গুপ্তদান দিয়েছে সে কালো মতো লম্বা করে, তার নাম নিতে সে মানা করেছে। এবার বসে দেখছে এদিক ওদিক তাকিয়ে দেখে আমার মতন আরো 3-4 জন কালো লম্বা আছে, বিপদ হয়ে গেছে,
উঠে গিয়ে তমলজির কাছে আবার বলছে, আমার নাম করা লাগবে না, বলো একটু আগে 51 টাকা যে গুপ্ত দান দিয়েছে ডান দিকের লাইনে একেবারে শেষে বসে আছে, আমার নাম যেন নিও না। তবলজি বলে দিচ্ছে, একটু আগে যে গুপ্তদান দিয়েছে 51 টাকা প্রথম সারির লাইনের ডান দিকে শেষে সেই ব্যক্তি বসে আছে, নাম নিতে মানা করেছে, এটা কি গুপ্তদান বলে? তবু বলছি আমরা হরি নামে দান দিচ্ছি, দান দিচ্ছি। এই মে বৃন্দাবনে দান দিতে আসলে কেউ নাম চায় না, যদি নাম চায় তাহলে তুমি ফিরে যাও, তোমার দান লাগবে না। বাবাজি নাম লাগবে না, দামও লাগবে না, আপনি আসুন নিয়ে নিন আর ঠাকুরজিকে দিন। ঠিক এমতো সময়ে সামনে এসে দাঁড়িয়েছেন গুরুদেব বল্লভাচার্যজি। বারোমুখী কথা দিয়েছিলাম তোমাকে বৃন্দাবনে, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে যেদিন তুমি আসবে। দেখো তুমি চলে এসছো রঙ্গনাথ মন্দিরের সামনে, আমিও চলে এসেছি রঙ্গনাথ মন্দিরের সামনে। এবার বলো, আমি আমার কথা রেখেছি গুরুদেব, এই দান যা আপনি বলেছিলেন যেভাবে বলেছিলেন সেইভাবে এনেছি, ঠাকুরজিকে দিয়ে দিন। এই পূজারি, পূজারি নিয়ে যাও, এটা যেই বলেছে নিয়ে যাও। মাথা থেকে সেই পশোরাটা যখন তুলছে, পশোরাটা চাগাতে পারে না, চাগাতে পারে না, মাথায় রাখা সেই চুল চাগাতে পারে না, মাথায় রাখা সেই চুল চাগাতে পারে না। ও গুরুদেব এ তো চাগানো যাচ্ছে না, গুরুদেব বললে চমৎকার, তাহলে ঠাকুর নিজে চাচ্ছে যে বয়ে এনেছে সে যেন নিজে এই পশোরা ঠাকুরজিকে দান করে। সরে যাও, দরজা খুলে দাও, এ নিজে দান করে দিক। দরজা খুলে দিয়েছে, এবার পায়ে 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 বারোমুখী মন্দিরের উপরে উঠছে। যখনই একটা সিঁড়ি দুটো সিঁড়ি সে তার করো, একটা সিঁড়ি দুটো সিঁড়ি তিনটে সিঁড়ি যেই পা রেখেছে, মেয়ে ছেলের আমরা এক কথায় বলি না মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ, ঠিক সেই সময় ওই বারোমুখী ঋতুমতী হয়েছে, ভালো করে খেয়াল করবে। আর মন্দিরের সেই 3 নম্বর সিঁড়িটা ফোঁটা কেটে কেটে রক্ত পড়ে লাল হয়ে গেছে। পায়ের দিকে তাকিয়ে পূজারী বলে উঠলেন, গুরুদেব এর দেহ অপবিত্র হয়ে গেছে, একে তো মন্দিরে উঠতে দেওয়া যাবে না, আসুন আপনি ধরুন আর আমি ধরি, ধরে এই পশোরাখানা ঠাকুরজির পায়ে রেখে দিই। ঠাকুরজির পায়ের কাছে রেখে দিয়েছে, আর বারোমুখী ওই সিঁড়ির উপরে বসে পড়ে ভগবানকে বলছে, ভগবান যখন দান দিতে এসেছিলাম ভাবছিলাম আমি বোধহয় ধন, তুমি বোধহয় বৃন্দাবনে আমার ডেকেছো, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম আমাদের মতো পাপীদের তোমার মন্দিরে কোনো জায়গা নেই। আমি শরীর বিক্রি করি বলে তাই তুমি আমার তোমার মন্দিরে উঠতে দিলে না। ঠাকুর যারা আমাদের শরীরকে কেনে তারা তো মন্দিরে ওঠে, আমরা বিক্রি করি আমরা কেন উঠতে পারবো না? আমি শরীর বিক্রি করি বলে আমরা নোংরা হয়ে গেলাম সমাজে, যারা শরীর কেনে তারা সমাজের উঁচু উঁচু মাথা হয়ে গেল, ওদের তুমি অধিকার দাও, আমার তুমি অধিকার দাও না কেন ঠাকুর? আমার কি মন্দিরে ওঠার কোনো অধিকার নেই? আমি কি এত নগণ্য, এত জঘন্য ঠাকুর? ওদিক থেকে পূজারী বলে উঠল, গুরুদেব ওই বারোমুখীর বয়ে আনা চূড়াখানা আমি চাগাতে পাচ্ছি না। গুরুদেব বললে, বারোমুখী দাঁড়াও, যেও না, রঙ্গনাথ ভগবান জানিয়ে দিচ্ছেন
যে তৈরি করে এনেছে সে পড়াবে। যেমন অবস্থাতে আছো তুমি তেমন অবস্থায় গিয়ে ঠাকুরকে চূড়া পরিয়ে দাও। গুরুদেব, আগে জানতাম না, এখন তো জেনেছি। তো আমি যদি গঙ্গা স্নান করে আসি বলে গঙ্গা স্নানই পবিত্র, যদি নিজেকে অপবিত্র মনে করো তুরন্ত গঙ্গা স্নান করে নাও তুমি পবিত্র হয়ে যাবে, তুরন্ত স্নান করো তুমি পবিত্র হয়ে যাবে। ছুটে গিয়ে বললে গঙ্গা পাবো কোথায়, বললে গঙ্গা তো এখানেই আছে, যার নাম যমুনা তার নামই গঙ্গা। নাকের জল সেও জল, কপালের জল সেও জল, গায়ের জল সেও জল, মুখের জল সেও জল, বডির জল একই জল, আলাদা আলাদা জায়গায় থেকে বেরোয় বলে আলাদা আলাদা নাম হয়। মন যদি হয় চাঙ্গা, খানার জলও গঙ্গা। আগে মন পবিত্র করো, যমুনার থেকে ছুটে গিয়ে ডুব দিয়ে চলে এসছে, এসে সেই চূড়াখানা ধরে আর ঠাকুরকে বলছে ঠাকুর এ পর্যন্ত তো আমি এলাম, এবারে তোমার নৈবেদ্য ঘট প্রসাদ সাজানো আছে, আমি ওখানে যাব কি করে, ওখানে গিয়ে আমার শরীর থেকে যদি রক্ত পড়ে তাহলে মন্দির তো উৎসব করা লাগবে, মন্দির আবার প্রতিষ্ঠা করা লাগবে, আমি তো পাপিনী হয়ে যাব। উপরে বৈকুণ্ঠ গোলক ধাম টলছে, বিষ্ণুলোক টলে যাচ্ছে, মহালক্ষ্মী বলে উঠল ভগবান ভক্ত এ পর্যন্ত এসেছে এবার আসবে কি করে। ভগবান বলে উঠলে ভক্ত যে পর্যন্ত আসতে পারে তাকে আমি সেই পর্যন্ত আসিয়ে নি, যখন সে আসতে পারে না তখন আমি তার কাছে চলে যাই। প্রেম সে বলে হরি হরি ভগবানের উক্তি শোনো, ভগবান বললে যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই, সারা জীবনে তার নাচ আমি বন্ধ করি না। এইবার ভগবানের কাছে যখন চূড়াখানা ধরেছে, ভগবান আমি এবারে তোমার মাথায় চূড়াখানা পরাব কি করে, পাথরের ভগবান আর অপেক্ষা করল না, পাথরের ভগবান ধীরে 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 মাথাখানা বারমুখীর আগে ঝুঁকিয়ে দিয়েছে। কি চমৎকার দেখো, ভগবান বললে তুই আসতে পারবি না তাই বলে কি আমি তোর কাছে যেতে পারবো না, মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আর সেই সুযোগে আমি পরায় দিলাম গো, আমি পরায় দিলাম হে, আমি তোমার চূড়া তোমার মাথা তোমার মাথায় তোমার চূড়া পরায় তুমি শিকার করো, আর তুমি শিকার করো, তুমি এবার তুমি শিকার করো, তুমি শিকার করো, যতটুকু যায় এনেছি এবার তুমি শিকার করো, যতটুকু যায় এনেছি ওই চরণে দিলাম প্রভু এবার তুমি স্বীকার করো, ওই চরণে দিলাম প্রভু তুমি স্বীকার করো। চরণের নপুর খানা পরিয়ে দিল, হাতের বালা বাজু বন্ধ কোটি বন্ধ তাও পরিয়ে দিল, বারমুখী পরিয়ে দেওয়ার পর গুরুদেবকে বললেন গুরুদেব আজকের আমার জীবনের সব থেকে বড় অনুভব, আমি দীক্ষা নিই একটা নোংরা অপবিত্র মেয়ে, আমার শরীর থেকে নোংরা বহির্গত হচ্ছে, আমি নারীত্ব প্রাপ্ত হয়েছি,
ঋতুমতি হয়েছি, তারপরেও তারপরেও আপনি আমাকে এইভাবে স্বীকার করলেন। এবার বলুন মায়েরা, যারা বলে দীক্ষা না নিলে ঠাকুর নাকি খায় না, বারমিকে তো দীক্ষা নেয়নি, যারা বলে শুদ্ধিকরণ না হলে তার হাতে ঠাকুর গ্রহণ করে না, যেদিন বারমুখী বৃন্দাবনে এসছে সেদিন তো বারমুখীর শরীর থেকে রক্ত পতিত হয়েছে, তাহলে ভগবান কি দিয়ে খেল, কি কি দিয়ে তাকে নিল, ভগবান কি চায়? ভগবান চায় ভক্তের শুদ্ধ প্রেম। কেউ কেউ বলে ভগবান খায় না, বললে শোনো, যারা ভগবানকে খাওয়াতে পারে না তাদের হাতে ভগবান খায় না। কে যে আসল ভগবান আর কে যে ভগবান নয়, আমরা এটাই এখনো পর্যন্ত বুঝতে পারিনি। অত্রি সংহিতা বিষ্ণু সংহিতা, বিষ্ণু পুরাণ, এই তিনটে গ্রন্থ দেখে নেবেন, সেখানে বলা হচ্ছে পিতা মাতা আচার্য এই তিন হলো ভগবান। কে ভগবান? পিতা মাতা আর আচার্য গুরুদেব, এই তিনজনই হলো ভগবান। পিতা মাতা ভগবান কেন? আত্মা যদি ঈশ্বর তৈরি করে, আমাদের এই মনুষ্য শরীরটাকে তৈরি করেছে পিতা মাতা তৈরি করেছে। ভাই বাবা মার চোখের জল যদি পড়ে সে কখনো স্বর্গে যেতে পারে না।